नमस्कार बंधुरा, हरि नित्य किचेने तुम्हारे सबाई के स्वागत जानी। आज तुम्हारे साथ शेयर करब एग मशरूम रेसिपी, एकदम इजी और भीषण टेस्टी है खेते। एक बार तुम्हारा अवश्य बाड़ीते रेसिपिटा ट्राई कर देखते पारो। तो सबार प्रथम एक मसला बनाब, तार जन्य कड़ाईते 2 चामच सादा तेल दिए, 1 पिंज़ आदा और किछु रसुनेर कोड़ा दिए, नाड़ाचाड़ा करे एर मध्ये 5-7टा काठबादाम और 4-5टा दिएछि काजू और अल्प एकटुखानि गरम मसला, मने खाड़ा गोटा गरम मसला, एकटु डालचिनी और 2 लवंग, 2 इलाच, 1 चामच धने, 1/2 चामच जिरे और 1टा टमेटो दिए एकटु फ्राई होते देव। सामान्य एकटु जल दिए एगुलो गलते देव, মানে সিদ্ধ হতে দেব। ততক্ষণে এখানে আমি মাশরুম নিয়েছি 1 বাটি, এগুলো জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলো কেটে নেব মাঝখান থেকে। তো এখানে পেঁয়াজ রসুন আদাগুলো টমেটো এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমি এখানে 5টা ডিম নিয়েছি সিদ্ধ, এগুলো একটু ফ্রাই করে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ফ্রাই করে নেব ডিমগুলো। আর ডিমগুলো ফ্রাই হয়ে গেলে এই তেলের মধ্যে মাশরুমগুলো একটু ফ্রাই করে নেব। তো মাশরুমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সরষের তেল দিয়েছি এখানে, তারপরে এর মধ্যে তেজপাতা আর জিরে দিয়ে, এখানে 2-3টে আলু নিয়েছি নতুন আলু, এগুলো একটু ফ্রাই করে নেব আলুগুলো। তো আলুগুলো একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর যে আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটা খানিকক্ষণ আলুর সাথে কষিয়ে নেব। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 ছোট চামচ আর নুন দেব 7 মতো আর সামান্য একটু এখানে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলা আলুর সাথে। তো খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি, মাশরুম থেকে অনেকটা জল বেরিয়েছিল, তো সেই জল সমেত আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সাথে সব কিছু একসাথে। তারপর এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব খানিকক্ষণ। তো 10-15 মিনিট রান্না হওয়ার পর আলুগুলো একটু গলে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আরও খানিকক্ষণ রান্না হতে দেব, ঝোলটা আরও একটু গাঢ় হবে। তো এখানে ঝোলটা প্রায় গাঢ় হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো তোমরা এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, আমি এখানে ধনে পাতা ছড়িয়ে এটা সার্ভ করে দেবো।